সাহাবায়ে কেরাম কবরের হালত জানার দাবি করেননি। তাম কাশফ করে জেনে গেছি, আমাদের রোজারা তো কাশফ করে জেনে যান। বেনামাজি, বেরোজাদার, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরে সাহাবায়ে কেরাম কবরের হালত জানার দাবি করেননি। সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুধ ভাই উসমান ইবনে মাদউন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। রাসূলুল্লাহ সাল্লাম তাকে এত ভালোবাসতেন, এত বুজুর্গ ছিলেন, জাহেলি যুগেও মূর্তি পূজা করেননি, মদ খাননি। সেই রাসূলুল্লাহ সাল্লাম দুধ ভাই ইন্তেকাল করেছেন, রাসূলুল্লাহ সাল্লাম তার লাশ জড়িয়ে ধরে চুমু খেয়েছেন, চোখে পানি পড়েছে, তিনি নিজে জানাজা পড়িয়েছেন, নিজে লাশ হাতে নিয়ে কবরে রেখেছেন। এই প্রিয় মানুষটার মৃত্যুর পরে একজন মহিলা সাহাবী আফসোস করে বলছেন, শাহাদাতি আলাইকি আওয়াল ইকদান লাকাদ আকরামাকাল্লাহ ইয়া উসমান ইবনে মাজউন, আমি সাক্ষী দিচ্ছি যে নিশ্চয় আল্লাহ আপনাকে সম্মানিত করেছেন, অর্থাৎ কবরে আপনি খুব ভালো আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, ওমায়ুদ্রিক, তুমি কি করে জানলে যে কবরে উসমান ভালো আছে? আমরা হলে তো বলতাম কাশফ করে জেনে গেছি, আমাদের রোজারা তো কাশফ করে জেনে যান। কাশফ দুটো জিনিস বলে রাখি, হাদিস বলার আগে আপনাদের মনে করবেন যে কাশফ আমরা ইনকার করছি, সবাই ভুল ব্যাখ্যা করেন। কাশফের দুটো জিনিস মনে রেখেন, একটা হলো কাশ নিজের নিয়ন্ত্রণাধীন নয়, কখনো আল্লাহ দিলে হয়, আর যেটা আপনার নিয়ন্ত্রণাধীন ওটা কাশফ না, ওটা জাদু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার মাইল দূরে সারিয়ার অবস্থা দেখেছেন, ইয়া সারিয়াল জাবাল। আবার সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে দাঁড়িয়ে আছেন, পিছনে শত্রু ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে, দেখতে পারলেন না, ছুরির ঘাতে শহীদ হয়ে গেলেন। তাহলে কাশফ হলো আল্লাহর ইচ্ছাধীন, কারামত, কাশফ, মুজিজা এগুলো আল্লাহর ইচ্ছাধীন, আল্লাহ ইচ্ছা করলে দেন। আর যেটা নিজের ব্যক্তির ইচ্ছাধীন ওটা কোনো কারামত কাশফ না, ওটা জাদু, ইস্তিদরাজ। দ্বিতীয় হলো কাশফ কারামতের যারা মুআল্লিম ছিলেন, মুজাদ্দিদ আলফিসানি, সৈয়দ আহমদ বেরেলভি, শাহ উলুল্লাহ মুহাদ্দিদ দেহলভি রাহিমাহুল্লাহ, তারা বারবার লিখেছেন কাশফ এবং এই জাতীয় হালাত, কাশফুল কুবুর, এটা স্পষ্ট করে লিখেছেন, যে কোনো কাফের, মুশরিক, বেদাতি, বেনামাজি, বেরোজাদার, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান যদি রিয়াজত করে তাহলে পারে তারও কাশফ হয়ে যাবে। কাশফ কখনো এবাদতের অংশ না, ইসলামের প্রমাণ না। আর এটা যখন আপনার অর্জিত হবে তখন এটা জাদু, শয়তানের কাজ। ওই সাহাবি মহিলা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি কি করে বলবো, আমার তো জানা নেই যে উসমান কবরে কেমন আছেন, তবে উসমানের মতো মানুষকে যদি আল্লাহ একরাম না করেন তাহলে কাকে করবেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন ভালো করে শুনেন, ওয়াল্লাহি ওয়া ইন্নী লারাসূলুল্লাহ ওয়া ইন্নী লারজুল আহুল খাইর ওয়ালা আদরি মা ইফআলু বি ওয়ালা বিকুম। সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কসম করে বলছি, আমি আল্লাহর নবী, আমি আশা করি উসমানের পরিণতি ভালো হবে, কিন্তু আমি নবী হয়েও ভবিষ্যতে কি হবে কার পরিণতি আমি বলতে পারবো না।